চট্টগ্রামের পটিয়া উপজেলায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু সহ সতেরো জন দগ্ধ হয়েছে মঙ্গলবার রাত দশটার দিকে পৌরসভার ডাকবাংলো মোড়ে এই দুর্ঘটনা ঘটে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহায়তায় আহত সবাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান জানান দগ্ধ অবস্থায় সতেরো জনকে রাত পৌনে বারোটার দিকে হাসপাতালে নেওয়া হয় এদের মধ্যে তিনজন শিশু ও বাকি সবাই বিভিন্ন বয়সী পুরুষ আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক